ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম ছয় লেনের স্বপ্নের ফ্লাইওভার। চলছে শেষ পর্যায়ে রং ও সাজসজ্জার কাজ। সোমবার 18 ডিসেম্বর কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় 96.13% কাজ শেষ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে উদ্বোধন করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভারটির উদ্বোধন করার কথা রয়েছে বলে জানান সড়ক ও যোগাযোগ মন্ত্রী অবায়দুল কাদের। এটার কাজ অলমোস্ট কমপ্লিট। ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শরৎমোহন শেখ হাসিনা ডিসেম্বরের শেষ সপ্তাহে যে কোনো একদিন শুভ উদ্বোধন। বাংলাদেশ সেনাবাহিনীর 19 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের তত্ত্বাবধানে এই ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে। ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত রয়েছে আব্দুল মোমেন লিমিটেড। 690 মিটার দৈর্ঘ্য, 24.62 মিটার প্রস্থের এই ফ্লাইওভার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 157 কোটি টাকা। 2015 সালের নভেম্বরে নির্মাণ কাজ শুরু হয়ে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল 2018 সালের জুন। তার 6 মাস আগে উদ্বোধন হতে চলেছে ফ্লাইওভারটি। মহিপাল দিয়ে ঢাকা চট্টগ্রাম পরিবহনের পাশাপাশি নোয়াখালী, দাগনভূঞা, শ্যানবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, লক্ষ্মীপুর, রামগতি ও রায়পুরে গাড়ি চলাচল করে, যার কারণে মহাসড়কের এই অংশে প্রচণ্ড চাপ থাকে। দীর্ঘদিনের যানজট, দুর্ঘটনা, কর্মঘণ্টা নষ্ট, যাত্রী হয়রানি, নানা ভোগান্তি থেকে রেহাই পাবে ফেনী সহ দেশের বড় একটি অংশ। ফেনী জেলাটা ছোট হলেও অনেক ব্যস্ত, কারণ এটা হাইওয়ের পাশে, আর হাইওয়ের পাশে হওয়ার কারণে এখানে অনেক জ্যাম থাকে আর কি। এই যে ফ্লাইওভারটা হয়েছে, ফ্লাইওভারটা হওয়ার কারণে অনেকটা জ্যাম ওভারকাম হবে। এবং ফেনীর যে পাশাপাশি যে একটা থানাটা আছে, দাগনভূঞা পাশাপাশি একটা জেলা আছে নোয়াখালী জেলা, ওইটার জ্যামটা অনেক ওভারকাম হবে, পাশাপাশি অনেক ব্যবসার দিক দিয়ে অনেকটা লাভ হবে। ফ্লাইওভারটা যদি চালু হয় তাহলে অনেক যানজট কমে যাবে এবং জনগণের অনেক ভোগান্তি কমবে এবং জনগণ এখানে অনেক লাভবান হবে এবং চলাচল অনেক সুযোগ সুবিধা পাবে। ফ্লাইওভার মনগঞ্জে হয়ে গেলে আমাদের জামজমাট কমে যাবে। ফ্লাইওভার হইতেছে না জন্য আমরা জামজমাটে একটু এই কষ্ট করতেছি, ফ্লাইওভার আশা করি হয়ে যাচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা যায় মহিপালের প্রবেশপথ চারিপুর রাস্তার মাথা থেকে মহাসড়কের ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের আগ পর্যন্ত নির্মিত হয়েছে 660 মিটারের এই ফ্লাইওভার। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও দৃষ্টিনন্দন শিল্পিকতার সমন্বয়ে তৈরি হয়েছে এই সৃষ্টিকর্ম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান 660 মিটার ফ্লাইওভার তৈরি করতে 3000 মিটারের আয়তনের 11টি পিলার তৈরি করা হয়েছে। প্রতি 60 মিটার পরপর 32 থেকে 50 মিটার উচ্চতার সম্পূর্ণ পিলার উপর নির্মিত হয়েছে মহিপাল ফ্লাইওভার। ফ্লাইওভারের প্রত্যেকটি পিলারের মাঝখানে 11টি করে 121টি গার্ডার বসানো হয়েছে। নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক সেনাবাহিনী স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনের কর্মকর্তা মেজর পয়সাল জানান কাজের 96.13% কাজ শেষ হয়েছে। এ মাসের 31 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের কথা রয়েছে। এখানকার সাধারণ মানুষ মনে করছে এই ফ্লাইওভারটি চালু হলে কমে যাবে মহাসড়কের মহিপালের নিত্যদিনকার যানজট এবং ঢাকা চট্টগ্রামে যাতায়াতে সময় লাগবে অনেকটা কম। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।